বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে আমি আশা আক্তার আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটা আমি করব, এটা আমি 3 দিন আগে গরুর গোশটা রান্না করেছি, খাওয়ার পর এইটুকু বেঁচে গেছে। এটাকে আমি এখন একটা বাগার দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব, এটা খেতে খুব ভালো লাগবে। তাহলে আমি শুরু করছি। এটা করতে আমার যা লাগবে, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ তেল, শুকনো মরিচের গুঁড়া আর 4টা কাঁচা মরিচ। আর কোনো কিছু আমি দেব না, আর গোস্তে লবণ দেওয়া আছে, আর লবণ দেওয়া লাগবে না। এখানে 2 টেবিল চামচ তেল। এখন আমি আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাকে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 1 কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দেব যাতে পুড়ে না যায়। এটাতে আমি এখন গোশটা দিয়ে দিব। অনেক সময় আমি এভাবে রান্না করি, রান্না করতে বেশি মানে বাড়ি খুলে রেখে দিই। হঠাৎ কোনো মেহমান আসলে পরেও মানে এইভাবে করে মেহমানের সামনে দেওয়া যায়, একটা আইটেম হয়। অনেক সময় রাত্রে আমার বড় ছেলে আছে, ওর বন্ধু বান্ধব নিয়ে আসে, বন্ধু বান্ধব আসলে পরে ও সময় বলেই না আমাকে যা কাউকে নিয়ে আসতেছে। তখন তার থাকলে আমি মানে এটাকে একটা আইটেম করে দিতে পারি, আর যা আছে সেটা দিয়ে খাবার দিতে পারলাম। লবণ দিব না, কারণ এটাতে আমার লবণ আছে, আর আপনাদের যদি লবণ কম হয় তাহলে সিজিয়ে নেবেন। এই গোশটা খেতে আরো ভালো, বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ দিয়ে রয়েছে। আর কোনো মশলা দিব না, অন্য কোনো মশলা দিলে হয় অনেকক্ষণ আমাকে সিদ্ধ করতে হবে, কিন্তু আমার তো রান্না করার গোশত, সিদ্ধ করলে গোশতগুলো আরও বেশি নরম হয়ে যাবে আর মশলার গন্ধটা থেকে যাবে। এই জন্য শুধু মরিচটা দিলে পরে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ও ঝাল ঝাল গরু বেশি ঝাল ঝাল ভালো লাগে। হ্যাঁ, 6-7 মিনিট আমি রান্না করার পরে এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলব। দেখেন তেলটা উপরে এসে পড়েছে, এটা খেতে কিন্তু খুব মজা লাগে। নতুন রান্না করা গোশ থেকে এই রান্না এই এই গোশটা বেশি স্বাদ। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এটা বাসায় রান্না করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।